1945 সালে সেই দিনটা ছিল 25শে সেপ্টেম্বর। মধ্যরাত পেরিয়েছে সবে। নীলগঞ্জের ডেরায় একটা খাঁচার মধ্যে বন্দি প্রায় 3000 আজাদহীন ফৌজদের সৈন্য। একদিন ভারতকে স্বাধীন করার জন্য যারা লড়েছিলেন, নেতা ছিলেন সুভাষচন্দ্র বসু, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু স্বাধীনতার লক্ষ্য তো আর মিথ্যে হতে পারে না। হঠাৎ ব্রিটিশ পুলিশ এসে হাজির, সঙ্গে কয়েকজন অফিসার। এরপর কি হলো সেইটার বিস্তারিত বিবরণ আর পাওয়া যায় না। শুধু সেই সময় আশেপাশের অঞ্চলে যারা ছিলেন তারা রাত দুপুরে শুনতে পান একটানা গুলির আওয়াজ। প্রায় গোটা রাত গুলি চলেছিল নীলগঞ্জের ওই ডেরায়। কাদের ওপর সেটা আন্দাজ করে নিতে অসুবিধা হয় না। রাতারাতি আজাদহীন ফৌজদের ওই 3000 সৈন্যকে ঠান্ডা করে দিয়েছিল ব্রিটিশ পুলিশ। কোল্ড ব্লাডেড জেনোসাইড। পরের দিন যখন বাসিন্দারা ওখানে যান, সেখানকার দৃশ্য দেখে শিহরিত হন সবাই। পাশেই বয়ে যাচ্ছিল নোয়াই খাল, রং বদলে খালের জল হয়ে গিয়েছিল লাল। চারিদিকে ধোঁয়া, সঙ্গে পোড়া গন্ধ, মানুষ পোড়ার। এখানে সেখানে পড়ে আছে আজাদহীন ফৌজের বন্দী সৈনিকদের ছিন্ন ভিন্ন দেহ। এক জায়গায় মাটি খোঁড়া হচ্ছে। সব দেহ একসঙ্গে সেখানে চাপা দেওয়া হবে, মিটিয়ে দেওয়া হবে এই নারকীয় ঘটনার সমস্ত নিদর্শন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কথা আমরা সবাই জানি, ইতিহাস বইতে পড়েছি। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। দিল্লির হাকিম আজমল খান তার উপাধি ও সোনার মেডেল ব্রিটিশ সরকারকে ফেরত দেন। জাতীয় কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা করে। কংগ্রেস নেতা সিএফ এন্ডুজ এই ঘটনাকে কসাইখানার গণহত্যা সমতুল্য বলে নিন্দা করেছিলেন। কিন্তু জালিয়ানওয়ালা বাগের থেকেও আরও নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল ইংরেজরা, সেটা পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের নীলগঞ্জের হত্যাকাণ্ড। ব্যারাকপুরের কাছেই বিস্তীর্ণ অঞ্চলেই নীলগঞ্জ। অনেক আগে থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত আছে এই জায়গা, নামেও তার খানিকটা আভাস মেলে। হ্যাঁ, সেই নীলবিদ্রোহের সময় থেকেই এই অঞ্চল পরিচিত। পরে ব্যারাকপুর ব্রিটিশ সেনাদের আস্থানা হওয়ার পর এখানেও তার প্রভাব পড়ে। বারাসাত ব্যারাকপুর রাস্তার মাঝামাঝি নোয়াই খালের পাশে তৈরি হয়েছিল নীলগঞ্জের এই শিবির, আজাদি সেনাদের বন্দি শিবির। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ইঙ্গো মার্কিন বাহিনীর আক্রমণে জাপান বিধ্বস্ত হয়ে পড়লে জাপানের কাছ থেকে আজাদহীন ফৌজদের সাহায্যের সম্ভাবনা শেষ হয়ে যায়। খাদ্য ও অস্ত্রের সরবরাহ বন্ধ হওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে শেষমেশ আজাদহীন বাহিনীকে আত্মসমর্পণ করতে হয়। বন্দি আজাদহীন ফৌজদের সেনাদেরকে দেশে আনা হয়, নানা বন্দি শিবিরে পাঠানো হয় তাদের। বাংলায় এমন একটি বন্দি শিবির ছিল নীলগঞ্জ। এছাড়াও বারাসাত ও ঝিকরদহতে আরও দুটি বন্দি শিবির ছিল বলে জানা যায়। শিবিরে রাখা বন্দি সেনাদের উপর চলত অত্যাচার। বন্দি সেনাদের নানা গ্রুপে ভাগ করেছিল ব্রিটিশ পুলিশরা, ব্ল্যাক, গ্রে আর হোয়াইট। যাদের মধ্যে বেশি দেশাত্মবোধ, বেশি প্রতিরোধ করছে যারা, তাদেরকে ব্ল্যাক ক্যাটাগরিতে রাখা হতো। তারপর যারা কম বিপজ্জনক তাদেরকে বাকি ক্যাটাগরিতে সুবিধা অনুযায়ী রাখা হতো, আর অত্যাচারের মাত্রাও সেইভাবে ঠিক করা হতো। ব্ল্যাক ক্যাটাগরিতে যারা ছিলেন তাদের উপর চলত অকথ্য অত্যাচার। অত্যাচারিত সৈনিকরা কখনো কখনো মারাও যেতেন। ব্রিটিশ পুলিশরা অত্যাচারিত সৈনিকদের একটাই প্রশ্ন করত, সুভাষ বোস কোথায়। এই নীলগঞ্জের বন্দি শিবিরে 1945 সালের 25শে সেপ্টেম্বর রাতে ঘটেছিল আজাদহীন ফৌজের হাজার হাজার সৈনিকদের হত্যালীলা। ওই বছরই 10ই অক্টোবর জওহরলাল নেহরু এক প্রেস বিবৃতিতে বলেন যে এটা জানতে পারা গেছে কলকাতার কাছে নীলগঞ্জের ক্যাম্পে, যেখানে আজাদহীন ফৌজের 1000-এরও বেশি সেনাকে বন্দি রাখা হয়েছে, সেখানে 25শে সেপ্টেম্বর বন্দিশালার রক্ষীরা গুলি চালিয়েছে। এটা জানা গিয়েছে অনেক রাউন্ড গুলি চলেছে এবং 5 জন বন্দি নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেক। জাতীয় স্তরে এর থেকে বেশি কিছু আর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতের স্বাধীনতার জন্য আজাদহীন ফৌজের অবদান সত্যি চিরস্মরণীয়। সেই আজাদহীন ফৌজের 3000 সৈন্যের নারকীয় হত্যাকাণ্ডের কথা ভারতবর্ষের কজন মানুষ জানেন? ভারতবর্ষের কথা বাদই দিলাম, পশ্চিমবঙ্গের কটা লোকই বা জানেন? কেন ইতিহাস বইতে এই ঘটনার উল্লেখ নেই? এই প্রশ্নগুলো আজ সত্যিই প্রাসঙ্গিক। সব শেষে নীলগঞ্জের হত্যাকাণ্ডে শহীদ আজাদি সেনাদেরকে স্যালুট জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন।
এবং আমার হোম টিচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।